হাই গাইজ, ওয়েলকাম টু সময় এখন ব্লগ। আর আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমরা যাচ্ছি শীতাতপ নিয়ন্ত্রিত মাছরাঙায়, যাচ্ছি মার্কেটিং করতে। ঘরের অনেক জিনিস নাই যেগুলো লাগবে, সেগুলো কিনে নিয়ে আসবো। এখানে এসি আছে তো, তারপর একটা আরামদায়ক জামা পরেছি, খুবই আরাম। এরকম আরও কয়েকটা জামা আমি বানাবো, দাঁড়ান দেখাচ্ছি। এই জামাটা খুবই আরামদায়ক, এরকম কয়েকটা জামা আমি বানাবো, আপনারা দেখে নেন। আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে, এই ডিজাইন দিয়ে আপনারাও কয়েকটা জামা বানিয়ে নিতে পারেন। এই ধরনের কাপড় কিনে ঠিক এইভাবে বানাবেন। আর হলো নিচে পায়জামাটা আর ওড়নাটা আমি আলাদা কিনে নিয়েছি, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। পরলে আমার একটা থ্যাঙ্কস দেবেন যে দিদি আপনার জন্য এত সুন্দর জামা বানিয়েছে, এত আরাম, খুব আরাম লাগে। আহ, লিলেন টাইপের কাপড়টা, বুঝছেন, সুতি না, একটু লিলেন টাইপের, খুবই আরামদায়ক। আমি জামাটা কিনেছিলাম রেডিমেড ইয়ের থেকে, এই কি জানি এটার নাম, নকশি কাঁথার থেকে। আর পায়জামার ওড়না আলাদা ম্যাচিং করে বানাই দিয়েছি, উফ আরাম। এটা কত? এটা 350 করে। এটা 350, এগুলো 350, ছোট গুলো 200। আর এই যে এটা স্ট্রবেরি আর ইয়ারটা তারপরে যাওয়ার সময় এই যে উপরে কানাডা একটু বাইরে নিয়ে আসুন, এটা বাইরে রিক্সায় উঠা Arabian stuffs. Arabian না এটা? Arabian. মধুর মধ্যে বাদাম। Arabian খাবার। অনেক চকলেট আছে জানি, এগুলো মা খাওয়াবে না। অনেক চকলেট আছে যেগুলো মা খাওয়াবে। হরলিক্স না কি কয় এগুলো রে? আরে সিরিয়াল। দুধ নেওয়া প্রয়োজন কোনগুলো? না জানি না, আরো কেন মনে হয় ফ্রিজে ওই ড্রিঙ্কর মতন। কোরিয়ান না এটা? কোরিয়ান, শিওর কোরিয়ান দেখে এতটা। ট্রাই করি নেই, থাক থাক। এটা তো নর্মালটা না, এটা হলো গিয়ে সানফ্লাওয়ার। আই থিঙ্ক সো, কোন জায়গার এটা? এটা কোন জায়গার? দুবাই মনে হয়, জানি না।
এখানে সৌদি আরবের প্রোডাক্ট পাওয়া যায়। হারাই গেছি আমরা অ্যাকচুয়ালি। কিনে রাখা দুই তিনটা জিনিস নে ধর। ও নো মা লাল কেন? নানু খুলেই তো ফেল আটকাও এসি তো। যা যা বুঝি তো। না এগুলো তো বানাবো। আজকে আমি আমার প্রয়োজনীয় বাজার করে নিলাম, তেল টেল লবণ টবণ অনেক কিছু লেগেছিল এগুলো। আর অগ্নি হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছিল কেকের জন্য, কিন্তু যে কেকটা ওরা চাচ্ছিল আমরা চাচ্ছিলাম সেই কেকটা তো পেলামই না। আর এই কেকগুলো খুব একটা পছন্দ হয় নাই, তো বাড়িতে খেজুরের রস আছে ওটা বের করবো এসেই। আর বের করে আমরা খেজুরের রস দিয়ে কিছু কিছু জিনিস দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। সাথে থাকুন, আগামী ভিডিওতে দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, টাটা বাই বাই। আর একদম সিম্পল কি আছে ইয়ে ভ্যানিলা টাইপের, ওই যে আমার মেয়ের জন্য একটা নিলাম কি জানি না, এগুলো সব ভ্যানিলা। ঠিক আছে, এইটা ভ্যানিলা, এই জায়গাটা আপনারা ব্ল্যাক ফরেস্ট, আপনারা সফট কেক ব্ল্যাক চকলেট থাকবে না, ভ্যানিলাই নেই, ওই যে এইগুলোর মধ্যে একটা নাও। এগুলো কত করে? 450 টাকা। আর ওই সাইডেরগুলো সেম? হ্যাঁ সেম, ভ্যানিলা যা আছে সব সেম। দেখি 450 এগুলি গুলো, ওইটা এটাও 450। আইসক্রিম কেক